হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে টার্গেট ডাব্লু বিস এস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্র্যাকটিস সেট করানো হচ্ছে প্রিলিমিনারির জন্য তার আজকে সেট নাম্বার টোয়েন্টি এইট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে পড়েছি তোমরা যেন প্রতিদিনই তিরিশটি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে করানো হয় এবং তোমরা গতকাল দেখেছো যে পরীক্ষা কিন্তু পোস্টপন হয়ে গিয়েছে তো পোস্টপন হয়ে গিয়েছে এই এই নয় যে আমরা পড়াশোনা ছেড়ে দেবো পড়াশোনা ছাড়বো না বরং আরও ভালো করে আমাদের হাতে কিন্তু আরও এক্সট্রা দু মাস কিন্তু সময় চলে আসছে তো আরও ভালো করে প্রিপারেশান নেব তো এই সেটটা একদম প্রিলিমিনারি হওয়া পর্যন্ত প্রতিদিনই চলতে থাকবে তিরিশটা করে কোশ্চেন মানে হিউজ নাম্বার অফ কোশ্চেন কিন্তু করানো হবে এবং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কিন্তু এমসিকিউ করানো হচ্ছে ওকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করে রাখো নতুন নতুন আপডেট এবং কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য তো প্রতিদিনের মতোই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে তো তোমাদের জন্য ইংলিশের ইবুক প্রতিদিনই যেটা আমরা বলি কম্প্যাক্ট একদম ইবুক প্রচুর ছেলে কিনেছে প্রচুর ছেলে প্রচুর ছাত্রছাত্রী এটা পার্চেস করে ফেলেছে খুব সুন্দর করে কিন্তু বানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ সবার শেষে কিন্তু ১৪ বছরের যত ইংলিশে কোশ্চেনপত্র ছিল ডাব্লিউ বিসিসের সমস্ত কিন্তু কোশ্চেনপত্র অ্যান্সারের সাথে দেওয়া হয়েছে তার সাথে আছে সিনোনিম অ্যান্টোনিমস এবং প্রত্যেকটা টপিকের ওপর কিন্তু পঞ্চাশটা করে কিন্তু এমসিকিউ করা করে দেওয়া রয়েছে এবং ডাব্লিউ বিসিসের প্যাটার্ন মেনে কিন্তু করা হয়েছে সাথে আরও দুটো কিন্তু ইবুক নিয়ে আস হয়েছে এনসিয়েন্ট হিস্ট্রি এবং মেডিভেল হিস্ট্রি ওকে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটার প্রাইস মূল্য রাখা হয়েছে নিরানব্বই টাকা এবং আগেরটার প্রাইস মূল্য খুবই কম উনপঞ্চাশ টাকা তো এখনও যারা কেননি তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে ওখানে লিঙ্ক পাবে ই বুকগুলোর সেইখান থেকে কিন্তু পারচেস করে ফেলো একদম কিন্তু মিস করবে না এখনও দু মাস সময় পাচ্ছ খুব ভালো করে প্রিপারেশন নাও ওকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক টোয়েন্টি এইট নাম্বার ক্লাসের তিরিশটা কোশ্চেন আমরা করে ফেলব দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল বাই ল্যাঙ্গুয়াল কোশ্চেন অ্যান্সার জন্য তো আমি বাই ল্যাঙ্গুয়াল নিয়ে এসেছি ওকে বলছে হু ওয়ার ডিজ ডেজিগনেটেড নিও ন্যাশনালিস্ট অর্থাৎ কারা নতুন জাতীয়তাবাদী হিসাবে মনোনীত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ওকে আজকের কোশ্চেনগুলো সব কিন্তু আমরা ডাব্লিউস মেনের কোশ্চেনগুলো করবো যাতে আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু পড়াশোনা করতে পারি এবং প্রিলিমিনারের জন্য কিন্তু একদম খুব সুন্দরভাবে প্রিপেয়ার হতে পারি তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এক্সট্রিমিস্ট এক্সট্রিমিট মিস্ট অর্থাৎ চরমপন্থীদের কিন্তু এই নতুন জাতীয়তাবাদী বা নিউ ন্যাশনালিস্ট বলা হতো কেন বলা হতো দেখো সুরাটের বিচ্ছেদের অর্থাৎ যেটা হয়েছিল উনিশশো সালে তার পরবর্তীতে চরমবর্তিতা জাতীয় আন্দোলনে ধর্মীয় দৃষ্টিভঙ্গিমূলক জাতীয়তাবাদ প্রবেশ করান এদেরকে নব্য জাতীয়তাবাদী বলা হয় ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আমরা দেখব দ্য আইএনসি বিকাম বোথ ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল ইন রিয়েলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেট অ্যাজ দ্য অর্থাৎ আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় এবং জাতীয় উভয় হিসাবে বাস্তবায়িত হয়েছিল কোন সেশনের মধ্য দিয়ে কোশ্চেন নাম্বার টুয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লক্ষ্ণৌ সেশান লক্ষ্ণৌ সেশান যেটা হয়েছিল নাইনটিন সিক্সটিন ওকে নাইনটিন সিক্সটিন তো দেখে নেব ডিটেলসে অপশান সি উনিশশো সালে কংগ্রেসের লক্ষ্ণ অধিবেশনে সভাপতিত্ব সভাপতিত্ব করেন অম্বিকাচরণ মজুমদার এই অধিবেশনে কংগ্রেসের আবার নরমপন্থী ও চরমপন্থীরা ঐক্যবদ্ধ হয় এবং কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং এর ফলে কি হয়েছিল এর ফলে কিন্তু ইন্ডিয়া মানে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসটা ভারতীয় এবং ন্যাশনালে কিন্তু পরিণত হয়ে গিয়েছিল একদম দুটো একসাথে হয়ে গিয়েছিল ওকে তো এটার ওই লক্ষ্ণৌ সেশনের উনিশশো ষোলো সালের এইটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট তারপর নেক্সট কোশ্চেন করবো আমরা কোশ্চেন নাম্বার থ্রি যতীন দাস হু ডায়েড সেপ্টেম্বর থার্টিন নাইনটিন টোয়েন্টি নাইন আফটার এ লং হাঙ্গা স্ট্রাইক ইন দ্য প্রিজন হ্যাড বিন অ্যারেস্টেড ইন দ্য কানেকশান উইথ অর্থাৎ যতীন দাস কারাগারে দীর্ঘ অনশন করে মারা গেছেন তেরোই সেপ্টেম্বর উনিশশো ওটা সরি এটা নিরানব্বই হয়ে গেছে এটা উনিশশো হবে তিনি নিচের কোন কেসের সাথে জড়িত ছিলেন কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাহোর কনফারেন্সি কেস লাহোর কনফারেন্সি কেসের সাথে কিন্তু যতীন দাস হচ্ছে জড়িত ছিলেন ডিটেলসে দেখব অপশান সি আমরা দেখলাম যতীন দাস যতীন্দ্রনাথ দাস ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে উনিশশো সালের চোদ্দোই জুন গ্রেপ্তার হন জেল বন্দীদের অধিকারের দাবিতে তিনি তেরোই জুলাই অনুশ অনশন শুরু করেন এবং তেষট্টি দিন অনশনের পরে তেরোই সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে জেলেই মৃত্যুবরণ করেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতটা প্রভাবশালী সেই যতীন্দ্র দাস ছিলেন তাহলে ভেবে দেখো তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন অর্থাৎ ভারতীয় বিপ্লবের জননী হিসাবে কাকে বিবেচনা করা হয় কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হবে অপশান ডি মাদাম ভিকাচি রুস্তাম কামা মাদাম ভিকাচি রুস্তম কামাকে কিন্তু ভারতীয় বিপ্লবের জননী বা মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন বলা হয় কেন বলা হয় দেখো অপশান ডি আমরা দেখলাম মাদাম কামা ভারতীয় বিপ্লবের জননী হিসাবে পরিচিত তিনি উনিশশো সালে স্টুড গার্ডে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটার নাম কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এই স্টুড গার্ডে এবং সালটাও এসেছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে অংশ নিয়েছিলেন এবং তিনি বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন এই স্টুড গার্ডে কিন্তু ভারতীয় পতাকাটা উত্তোলন করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর নেক্সট কোয়েশন কোশ্চেন নাম্বার ফাইভ দ্য প্রেসিডেন্ট অফ দ্য লাহোর সেশন অফ আইএনসি ডিসেম্বর টু নাইনটিন টোয়েন্টি নাইন হুইচ পাস দ্য পূর্ণ স্বরাজ রেজুলেশন ওয়াস অর্থাৎ আইএনসি এ লাহোর অধিবেশনটি রাষ্ট্রপতি ডিসেম্বর উনিশশো উনত্রিশে কিয়েছিলেন যিনি পূর্ণ স্বরাজ রেজুলেশানটি পাস করেছিলেন কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহেরু জওহরলাল নেহরু কিন্তু এই উনিশশো উনত্রিশ সালে যে সেশানটা হয়েছিল লাহোরে এবং যেখানে পূর্ণ স্বরাজ রেজুলেশনটা পাশ করেছিল সেখানে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন ডিটেলসে দেখব উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় এই দাবি অনুসারে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি সামনে রেখে ওই দিনটিতে স্বাধীনতা দিবস হিসাবে কিন্তু ঘোষণা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আমরা সিক্স দেখব দ্য ফেমাস পূর্ণ স্বরাস ডিক্লেশন হুইচ শেষ উই হোল্ড ইট টু বি এ ক্রি ক্রাইম এগেন্স্ট ম্যান অ্যান্ড গোড টু সাবমিট এনি লংগার টু এ রুল দ্যাট হ্যাজ কসড দিস ফোরফোল্ড ডিজাস্টার টু আওয়ার কান্ট্রি ওয়াজ প্রিপেয়ার্ড বাই অর্থাৎ বিখ্যাত পূর্ণ সরজ ঘোষণা যা বলে আমাদের পক্ষে এই বিপর্যয় সৃষ্টিকারী নিয়মের কাছে আর কোনো জমা দেওয়ার পক্ষে মানুষও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ বলে মনে করি ওকে এই পূর্ণ স্বরাজটাকে আসলে অ্যাকচুয়ালি কে ঘোষণা করেছিলেন এটাই কিন্তু কোশ্চেনের অর্থ তো সঠিক উত্তর হয়ে যাবে একটু আগে দেখলাম আমরা জহরলাল নেহরু উনিশশো ওকে উনিশশো উনত্রিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব দ্য গ্রেটেস্ট মেরিট অফ গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ দ্যাট অর্থাৎ গান্ধী আরভিন চুক্তির সবচেয়ে বড় যোগ্যতা বা লাভ কী হয়েছিল তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য আই এন সি এগ্রিড টু জয়েন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এই গান্ধী আরওইন প্যাক্টের মাধ্যমে সেকেন্ড গোল্ড মানে রাউন্ড টেবিল অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল কনফারেন্সের জন্য কিন্তু ন্যাশনাল কংগ্রেস হচ্ছে রাজি হয়েছিল ডিটেলসে দেখব উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের সমুদ্র উপকূলে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় আন্দোলনে আন্দোলন তীব্র আকার ধারণ করলে সরকার গোল টেবিল বৈঠকের আহ্বান করেন কিন্তু কংগ্রেস বয়কট করায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয় পরবর্তীতে উনিশশো সালের পাঁচই মার্চ গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে কংগ্রেস দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট অপোজিশান টু দ্য গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ মেনলি অর্থাৎ অর্থাৎ মূলত গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা ছিল কিসের জন্য কোয়েশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিকজ অফ সাসপেনশান অফ সিভিল ডিস ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলনটাকে হচ্ছে সাসপেন্ড করে দেওয়ার বিরুদ্ধেই কিন্তু এই গান্ধী আরো চুক্তিটা ছিল ডিটেলসে দেখব গান্ধী আরোইন চুক্তির ক্ষেত্রে বিরোধিতার মূল কারণ ছিল আইন অমান্য আন্দোলনের প্রত্যাহার করে করে নেওয়া বলা হয় এই আন্দোলন প্রত্যাহার করে নিলে ব্রিটিশ কারাগারে বন্দি সত্যাগ্রহীদের মুক্তি দেওয়া হবে চুক্তি অনুসারে গান্ধী আইন অমান্য আন্দোলন তুলে নিতে চাইলে বিরোধিতা শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আমরা নাইন আমরা দেখব দেখো আফটার দ্য গয়া সেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ডিসেম্বর দেখো এখানে কোশ্চেনটা ভুল রয়েছে আমি এখানে মেনশান করে দিচ্ছি কোশ্চেনটা কোথায় ভুল রয়েছে এই সালটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এটা আঠেরোশো বিরানব্বই নয় এটা আঠেরো সরি উনিশশো হবে উনিশশো হবে ঠিক আছে সরি এখানে ভুল প্রিন্টিংয়ের জন্য এ নিউ পার্টি ওয়াশ ফর্ম বাই মতিলাল নেহরু অ্যান্ড সি আর দাস ইটস নেম ওয়াশ এখানেও এটা চেঞ্জ করে দিচ্ছি আমি নাইনটিন ওকে উনিশশো তেইশ উনিশশো বলছে উনিশশো তেইশ সালের ডিসেম্বরে আইএনসির গয়া সেশন শেষে মতিলাল নেহরু এবং সি আর দাস একটি নতুন পার্টি গঠন করেছিলেন এর নাম কি কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্য কংগ্রেস খিলাফত স্বরাজ স্বরাজ্য পার্টি ডিটেলসে দেখব উনিশশো বাইশ সালের গয়া সেশানের পর মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস প্রমুখর নেতৃত্বে উনিশশো সালে কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি গড়ে তো গড়ে তোলেন যাদের লক্ষ্য ছিল আইনসভায় প্রবেশ করে সরকারি কাজকর্মে বিরোধিত করা ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম ব্ল্যাক সয়েল ইজ মোস্টলি ফাউন্ড ইন স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ কৃষ্ণ মাটি বেশিরভাগ ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে দেখা যায় কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট গুজরাট এবং মহারাষ্ট্রে কিন্তু বেশি ভাগ কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায় দেশের যে সকল রাজ্যগুলি সেগুলি হলো মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটকের বেশ কিছু অংশ এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ গুজরাট এবং তামিলনাড়ু এবং এই মৃত্তিকা সবথেকে ভালো হয় কটন তুলা চাষ সব থেকে ভালো হয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য লঙ্গেস্ট বর্ডার অফ ইন্ডিয়া ইজ উইথ যেটার দৈর্ঘ্য হচ্ছে চার হাজার কিলোমিটার অর্থাৎ ভারতের দীর্ঘতম সীমান্তটি কোন দেশের সাথে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাংলাদেশ বাংলাদেশের সাথে কিন্তু এই সব থেকে ভারতের দীর্ঘতম যে সীমান্তটা রয়েছে বর্ডার রয়েছে যেটা দৈর্ঘ্য হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ডিটেলসে দেখব ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এবং এটা হচ্ছে সর্বাধিক এরপরে রয়েছে চীন যথাক্রমে তিন হাজার নশো সতেরো পাকিস্তান তেত্রিশ দশ কিলোমিটার নেপাল সতেরো বাহান্ন কিলোমিটার এবং মায়ানমার চোদ্দো আটান্ন কিলোমিটার ওকে এবং এই যে বাংলাদেশের সাথে যে সীমান্তটা রয়েছে তাকে বলা হয় চার বিঘা করিডর চার বিঘা করিডর চার বিঘা করিডর নামে কিন্তু পরিচিত এই বাংলাদেশের সীমান্তটা ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ইন্ডিয়া ইজ নট লিডিং প্রডিউসার অফ স্পাইসেস অর্থাৎ ভারত কোন মশলা শীর্ষস্থানীয় উৎপাদক নয় এই নিচের তিনটে নিচে চারটে অপশানগুলোর মধ্যে ওকে তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কার্ধমন কার্ধমন এই মশলাটার কিন্তু শীর্ষস্থানীয় উৎপাদক কিন্তু ভারত নয় ডিটেলসে দেখব ডিটেলসে দেখব অপশান বি এবং ডি অর্থাৎ এলাচ কার্ধমন এবং লঙ্কা ভারতে বিপুল পরিমাণে উৎপাদিত হয় না গুয়াতে মেলায় সর্বাধিক এলাচ উৎপাদন হয় বিশ্বের নাইনটি পারসেন্ট এলাচ সর্বাধিক গুয়াতে মেলা থেকে রপ্তানি করা হয় অপরদিকে চীন লঙ্কা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দ্য প্রেজেন্ট হ্যাবিট অফ ট্রাইব ইজ মেনলি ইন দ্য প্লে টু রিজি রিজিয়ন অফ বিহার ঝাড়খণ্ড ওড়িশা অ্যান্ড বেঙ্গল অর্থাৎ কোন উপজাতির বর্তমান আবাস প্রধানত বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাও সাঁওতাল অর্থাৎ সাঁওতাল উপজাতির বাসস্থান কিন্তু প্রধানত এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ওকে তো ডিটেলসে দেখব তেরো সি আমরা দেখলাম ঝাড়খণ্ডের বৃহত্তম উপজাতি হলো সাঁওতাল এবং এছাড়াও এরা অসম পশ্চিমবঙ্গ বিহার এবং ওড়িশাতেও বসবাস করে কিন্তু ভিল উপজাতি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট রাজস্থান ত্রিপুরায় বাস করে তো ভিল উপজাতির কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন আমরা দেখব আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম তা ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল টুয়েলভ থার্টি ফাইভ অর্থাৎ কী বলছে বারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার সমূহগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি মানে কি করা যায় না এদের তো কোশ্চেন নাম্বার ফরটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যান বি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ এগুলোকে কিন্তু সংশোধন করা যায় মৌলিক অধিকারগুলো কিন্তু সংশোধন করা করা যায় ওকে তো ডিটেলসে দেখবো সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি পার্লামেন্টের দুই তৃতীয়াংশের ভোটের সমর্থনে সংশোধিত হতে পারে ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব পিটিশান টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল থার্টি টু আর সাবজেক্টেড টু দ্য রুল অব রি জুডিকা এক্স এক্সপেক্ট সরি এক্সেপ্ট অর্থাৎ আর্টিকেল বত্রিশ অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের কাছে আবেদনগুলি নিচের কোনটি বাদে রেডু জুডিশিয়ার তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিবিয়াস করফাস এই হিবিয়াস করফাস ছাড়া কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রিডু জুডিশিয়ার ডিটেলসে দেখলে বুঝতে পারবে সংবিধানের বত্রিশ নম্বর ধারায় সাংবাদিক সরি সাংবিধানিক প্রতিধানের ব্যবস্থার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট লেখো বা রাইড জারি করতে পারে মোট পাঁচটি লেখো বা জারির করা কথা বলেছে যেমন হচ্ছে বন্দি প্রতিকরণ পরমাদেশ প্রতিষেধক হচ্ছে অধিকার পিচ্ছ এবং উৎপেষণ এবং এই বন্দি প্রতিকরণটাই হচ্ছে যেটা হিবিয়াস কর্পাস নামে পরিচিত আমরা দেখলাম হিবিয়াস কর্পাস নামে পরিচিত এবং এটাকেই কিন্তু এই যে এটাই হচ্ছে কিন্তু রু জুডিকা ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ডিড সুপ্রিম কোর্ট হোল্ড দ্যার অ্যান অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল থ্রি সিক্সটি এইট ওয়াজ ল উইথ ইন দ্য মিনিং অফ আর্টিকেল থার্টিন অর্থাৎ নিম্নলিখিত কোন ক্ষেত্রে বা কোন কেসে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অনুচ্ছেদ থ্রি সিক্সটি এইট অনুচ্ছেদের সংবিধানের একটি সংশোধন আইন ছিল আর্টিকেল থার্টিনের অনুচ্ছেদের একটা সিমিলার অর্থ তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের বা ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেশব কেশবানন্দ ভার্সেস স্টেট অফ কেরালার কিন্তু এই কেসের মাধ্যমে আর্টিকেল থ্রি এবং অনু আমাদের আর্টিকেল থার্টিন এই দুটোর কিন্তু অর্থ একই রকম রয়েছে ওকে কোশ্চেন নাম্বার সিক্সটিনের ডিটেলসে দেখব কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় যেটা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার প্রদান করে যার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা দেখ দেখবো আমরা ইকোনমিক্স ঢুকে বললাম এ কারেন্সি উইথ এ ভ্যালু দ্যাট ফ্ল্যাকচুয়েটস অ্যাজ এ রেজাল্ট অব দ্য কান্ট্রিজ পলিটিক্যাল অর ইকোনমিক্যাল আনসার্টেন্টি ইজ নোন অ্যাজ অর্থাৎ দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চিতার ফলস্বরূপ ওঠানামা করে এমন একটি মুদ্রা হিসাবে পরিচিত নিচের কোনটি কোশ্চেন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সফট কারেন্সি সফট কারেন্সি তো ডিটেলসে দেখব সফট কারেন্সি হলো এমন এক ধরনের মুদ্রা যার মূল্য দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রা সাপেক্ষে ওঠানামা করে প্রকৃতপক্ষে দেশের অভ্যন্তরীণ অস্থিরতার ফলে এই মুদ্রার মূল্য হ্রাস পায় ফলে বৈদেশিক মুদ্রার কারবারিরা এই ধরনের মুদ্রা সংক্রান্ত কারবার থেকে বিরত থাকে ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন আমরা দেখব এ কন্ডিশান অফ স্লো ইকোনমিক গ্রোথ অ্যান্ড রিলেটিভলি হাই আনএমপ্লয়মেন্ট ইকোনমিক স্ট্যাগনেশান অ্যাকম্পানিড বাই রাইজিং প্রাইস ইজ নোন অ্যাস অর্থাৎ ক্রমবর্ধমান দামের সাথে ধীরে ধীরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তুলনামূলকভাবে উচ্চ বেকার অর্থনৈতিক স্থবিরা স্থবিরতার শর্ত হিসাবে পরিচিত নিচের কোনটি কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্ট্যাক ফ্লেশান এই স্ট্যাক ফ্লেশানটা কিন্তু এই ক্রমবর্ধমান দামের সাথে সাথে গতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তুলনামূলকভাবে উচ্চ বেকারত্বের অর্থনৈতিক স্থবিরতা ওকে ডিটেলসে দেখলে বুঝতে পারবো স্ট্যাক বলতে দেশের এমন একটি অর্থনৈতিক পরিস্থিতিকে বোঝায় যেখানে উচ্চ হারে মুদ্রাস্ফীতি এবং চূড়ান্ত অর্থনৈতিক মন্দার সহাবস্থান ঘটে অর্থাৎ ইনফ্লেশানেরও হায়ে চলে গেলে সেটাকে বলা হয় স্ট্যাক ওকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব সিন্স এপ্রিল টু থাউজেন্ড ফোরটিন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য নিউ মেজার্স অফ ইনফ্লেশান হুইচ ইজ নো অর্থাৎ এপ্রিল দু সাল থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যা কি হিসাবে পরিচিত কোশ্চেন নাম্বার উনিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাবে কিন্তু পরিচিত ডিটেলসে দেখব দু থেকে পনেরো সালের আর্থিক নীতি ঘোষণা করার সময় দু হাজার সালের এপ্রিল মাসে আরবিআই তৎকালীন গভর্নর শ্রী রঘুরাম রাজন ঘোষণা করেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা গঠিত উর্জিত প্যাটেল কমিটির সুপারিশক্রমে ওই বছর থেকে ভারতবর্ষে মুদ্রাস্ফীতির হার কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এর ভিত্তিতে পরিমাপ করা হবে এক্ষেত্রে উল্লেখযোগ্য দু হাজার সালের ভারত আগে ভারতে মুদ্রাস্ফীতি কি বলছে ডাব্লুপিআই অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে পরিমাপ করা হতো এখন মনে রাখা প্রয়োজন যে সিপিআই হলো মাসিক পরিমাপক এবং ডাব্লুপিআই ডাব্লুপিআই হলো সাপ্তাহিক পরিমাপক একক ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো সায়েন্সের কোশ্চেনগুলো আমরা দেখবো ইন হুইচ ফ্রম ডাস দ্য ফুড ট্রান্সপোর্টেড ইন প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদগুলিতে খাদ্য কোন রূপে পরিবহন হয় তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুক্রোজ সুক্রোজের রূপে কিন্তু খাদ্য পরিবহন হয় উদ্ভিদ দেহে ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইন প্ল্যান্টস ওয়াটার সাপ্লাইস ইজ ডিউ টু অর্থাৎ গাছপালাতে জল সরবহ হয় কোন পদ্ধতিতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অ্যাহেসান ফোর্স অ্যাহেসান ফোর্স ওকে অ্যাহেসান ফোর্সের মাধ্যমে কিন্তু গাছপালাতে জল সরবরাহ হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইন ইন্ডাসিয়াম ইজ ফাউন্ড ইন অর্থাৎ ইন্ডোজিয়াম কোথায় পাওয়া যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফার্স ফান গাছে কিন্তু এই ইন্ডোজিয়ামটা পাওয়া যায় বা লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কী বলছে হুইচ ইজ কারেক্টলি ম্যাচ অর্থাৎ নিচের কোনটি সঠিকভাবে মিলেছে তো এখানে কিছু চাষবাস বলা হয়েছে এবং তাদের সায়েন্টিফিক নেম দেওয়া হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে টোয়েন্টি এর সঠিক উত্তর হবে অপশান এ এপিকালচার এবং এপিকালচারের নাম এটাই হচ্ছে বা চাষটাই হচ্ছে হানিবি হানিবি ওকে এবং হানিবির অ্যাকচুয়ালি সায়েন্টিফিকই সায়েন্টিফিক হচ্ছে চাষ করার নামটাই হচ্ছে এপিকালচার ওকে বাদবাকিগুলো সব ভুলভাল দেওয়া আছে ওকে পিসি কালচার অ্যাকচুয়ালি ফিশের সাথে যাবে সেরিকালচার যাবে সিল্কের সাথে ওকে এবং মস্কিউটোর সাথে কিন্তু অ্যাকোয়াকালচার যায় না নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইন ব্লাড সিও টু ইজ ট্রান্সপোর্টেড মেজরলি অর্থাৎ রক্তে সিও টু পরিবহন পরিবহন করা হয় কিসের মাধ্যমে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাই কার্বোনেট অর্থাৎ রক্তে সিও টু বাই কার্বোনেট হিসাবে কিন্তু পরিবহ পরিবাহিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কুপার সেলস আর প্রেজেন্ট ইন অর্থাৎ কুপার সেল উপস্থিত রয়েছে কোথায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিভার লিভারে রয়েছে কুপার সেল এই যে সায়েন্সের কোশ্চেনগুলো করলাম আমরা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লু মেন থেকে কিন্তু তুলে তুলে দিয়েছি ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম দেখো টোয়েন্টি সিক্স ইউএন ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশান অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে কোন সংস্থা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গ্লোবাল হিমালয়ান এক্সপেডিশন এই ইউএন গ্লোবাল ক্লাইমেট অ্যাকশান অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি কিন্তু পেয়েছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন সশস্ত্র বাহিনীর সিকিউরিটি অ্যাপ্লায়েন্স অ্যাপ্লিকেশান ফর ইন্টারনেট অর্থাৎ যেটাকে বলা হয় সাই নামক একটি মেসেজিং অ্যাপ চালু করেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারতীয় সেনা ভারতীয় সেনা কিন্তু এই অ্যাপটা চালু করেছে তারপর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ভারতের বর্তমান বিমান বিমানবাহিন বিমানবাহিনীর প্রধান কে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাকেশ কুমার সিং ভাদুরিয়া রাকেশ কুমার সিং ভাদুরিয়া বর্তমান এয়ার ফোর্সের হেড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এম এট লেহি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছে এম এড লেহি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি পেয়েছে অপশান এ দিনেশ কাত্রে দীনেশ কাত্রে কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে আজকের যে টপিক আমরা আলোচনা করছি ডাব্লিউ বিস সেট নাম্বার টোয়েন্টি এইট তার আছে সেট শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি দেখে নেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা ওকে কী বলছে কোশ্চেনটা প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ব্যাঙ্কিং ট্র্যাজেডি এই বইটির লেখক লেখককে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাঙ্কিং ট্র্যাজেডি বইটির লেখককে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তমাল বন্দ্যোপাধ্যায় তমাল বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বইটা লিখেছে এবং অনেকগুলি পরীক্ষায় কিন্তু অলরেডি এসে গেছে এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাব্লু বিসিএসের জন্যেও জন্যও তো আমি কিন্তু আবারও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি তোমাদের জন্য বুক এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দেখতেই পাচ্ছ কন্টেন্টগুলো কত সুন্দর করে রাখা হয়েছে তোমরা এক্ষুনি ডিসক্রিপশান বক্স থেকে ইবুকগুলো পার্চেস করে ফেলো মাত্র খুবই স্বল্প মূল্যে এত সুন্দর কিন্তু ইবুক কোথাও পাবে না এবং আশা করছি যদি ফলো করো সুন্দরভাবে তো পঁচিশের মধ্যে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কস কিন্তু ক্যারি করতে পারবে এবং আপকামিং কিন্তু তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইবুক কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে ওকে এখান থেকে এনসিয়েন্ট হিস্ট্রি এবং হিস্ট্রি হিস্ট্রির বুকটাও পার্চেস করে ভালো অনেক স্টুডেন্ট কিন্তু কিনেছে অনেক স্টুডেন্ট ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লাইক করে জানাবে এবং কমেন্ট করে জানাও তোমরা কতগুলি সঠিক উত্তর করতে পারলে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকানটি প্রেস করে রাখো এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো ওকে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ